غرباء غرباء ঈদের দিনে আমরা আরেকটি কাজ করে থাকি, সেটি হচ্ছে কোলাকুলি করে থাকি। মনে করি এটি বলে ঈদের সুন্নাহ। না, কোলাকুলি করা মূলত ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই, ইসলামে কোলাকুলি করা জায়েজ নেই। বলবেন যে কেমন নতুন ফতোয়া নাকি? না, নতুন না, এটা পুরাতনই ফতোয়া। কোলাকুলি মানে একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, এটা হলো কোলাকুলি। ইসলামে জড়িয়ে ধরার কোনো অনুমতি নেই, জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, একজন আরেকজনের সাক্ষাৎ হলে কী করবে? আয়ালতাজিমুহু, তাকে কি জড়িয়ে ধরবে? বললেন, লা, না, জড়িয়ে ধরবে না। ইসলামে জড়িয়ে ধরা জায়েজ নেই, ইসলামে কোলাকুলি জায়েজ নেই। কোলাকুলিকে আরবি ভাষায় যদি বলতে চাই তাহলে এই শব্দটা হবে মুসাদারা, কোলের সাথে কোলে, বুকের সাথে বুকে মিলানো। ইসলামে জায়েজ রয়েছে মুআনাকা, ইসলামের নিয়মটা হলো মুআনাকা। মুআনাকা মানে হলো গলার সাথে গলা মিলানো, একজনের গলা আরেকজনের গলার সাথে মিলাবে, বুকের সাথে মিলাবে না। কিন্তু আমাদের কাজটা হয়ে থাকে গলার সাথে গলা মিল, অধিকাংশই মিলে না, মিলে বুকের সাথে বুকে জড়ায় ধরে মিলে, এটা ঠিক নয়। নিয়ম হচ্ছে আপনার বডির সাথে মিলবে না, মিলবে শুধু গলার সাথে আরেকজনের গলা মিলবে, এটাকে বলা হয় আরবি ভাষায় মুআনাকা। এটা ইসলামে শরীয়ত সম্মত। এই মুআনাকা কখন হয়? এই মুআনাকা হবে একজন মানুষের সাথে দীর্ঘদিন সাক্ষাৎ হয়নি, হঠাৎ সাক্ষাৎ হয়েছে, সালাম হবে, মুসাফা হবে, এরপরে মুআনাকা হবে, এটি শরীয়ত সম্মত। তো ঈদের মাঠে সাধারণত বছর পরেও দেখা হয় বেশিরভাগ, সেই দেখার কারণে যদি মুআনাকা হয় তাহলে অসুবিধা নেই। দীর্ঘদিন পর সাক্ষাৎ হলো, ঈদের সালাতের আগে হোক বা পরে হোক, এ কারণে যদি আপনার মুআনাকা করেন তাতে অসুবিধা নেই। কিন্তু কেউ যদি মনে করে যে এটা ঈদের দিনের সুন্নত, ঈদের দিন দেখা হলেই কী করতে হবে, একটু মুআনাকা করতে হবে, তাহলে এটি বেদাত, তাহলে এটি বেদাত। আর যদি দেখা হয়নি দীর্ঘদিন তাই আপনি করছেন, তাহলে এটি জায়েজ।